মরে গেছে পাপের কবরের মাথার ধারে বসে যখন গাজার কলকেটা টান মারবি তোর বাপের চোখ বুলু হয়ে যাবে কবর থেকে দেখবে ওয়াল্লাহ এই মালটা কি করে এই সিয়াল্লা গো চেবড়ে সোজা করে দেবো বিয়াদ বাদরামি করার জায়গা পাও নাই আরে ও নামাজি নি ওর ঈমান ঠিক আছে শালা গাঁজা খেয়ে খেয়ে কলজে পুড়ে গেছে বলে আমার ঈমান ঠিক আছে গাঁজার কথা এলো যখন একটুখানি বলে দি তোমাদের এখানে গাঁজা খোর মাল আছে কম না বেশি যেরাম বলবে সেরাম ইনজেকশন দেব এই আমি ইমাম সাহেবদের চাচাজিদের বলে যাচ্ছি যারা গাঁজা খায় ওসব জন্তুদের গাঁজা খেতে নিষেধ করবেন না একদম নিষেধ করবেন না ওরা যত বেশি খাবে মৌলবি তাড়াতাড়ি লুঙ্গি পাবে কোনো অসুবিধা নেই তবে একটা দায়িত্ব আমি নামাজিদেরকে মুরব্বিদের দিয়ে যাচ্ছি সেটা কি দশটা যুবক ছেলেদের কমিটি করবে করে গাঁজা খদ্দের পরিষ্কার বলবে যদি বলিস মুসলমানের ছানা তাহলে বলছি যদি বলিস কাওরা মুচির ছানা খ্রিস্টানের ছানা তাহলে বলবো না আর যদি বলিস মুসলমানের ছানা আমরা চালতা বেরিয়ার দশজন মুসলমান এক হলাম আপনার মুসলিম গ্রামে মুসলিম মহল্লায় মুসলিম পাড়াতে গাঁজা খেতে দেওয়া যাবে না এখানে মহিলারা থাকে বাচ্চারা থাকে ওদের মারারও দরকার নেই তোদের নিষেধও করবো নি কিন্তু পাড়ার ভিতরে খাস নেই ওদের জন্য একটা জায়গা ফিক্স করে দেয় কি করে দেয় নির্ধারিত একটা জায়গা করে দেয় কোথায় কবরস্থান ও বলে বাদা ওসব মালেগা বাদায় পাড়ালি অঘটন ঘটাবে ওদের জন্য জায়গা ফিক্স করে দেন কবরস্থানে এই জোরে বলুন কোথায় বলবেন তোর বাপ মরে গেছে পাপের কবরের মাথার ধারে বসে যখন গাঁজার কলকেটা টান মারবি তোর বাপের চোখ বুলু হয়ে যাবে কবর থেকে দেখবে ওয়াল্লাহ এ মালটা কি করে এই সিয়াল্লা গো যদি বলেন আমার বাম্মা বেঁচে আছে তার দাদা দাদি নানা নানির কবরের ধারে বসে গাঁজা খা মুসলিম গ্রামে গাঁজা খেতে দেওয়া দেওয়া যাবে না এ মুসলমানেরা কবে বুঝবে এ মুসলমানেরা অজ্ঞ কবে শিখবে কেন মুসলমানের ভিতরে ইসলামী চেতনা আসে নাই আজ কেন মুসলমান আল্লাহকে দেখে ভয় করে না আজ কেন মুসলমান কবরে কানার কালা ফেরেশতার ভয়ে আজ মুসলমান কেন মসজিদে যায় না হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের ছেলের মতো সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় আল্লাহ বাংলার বলিতে বলিতে ভারতবর্ষের বলিতে বলিতে ঘোরাচ্ছে প্রতি জায়গায় বলে আসছি আজও চালতা বেরিয়ায় বলে আস যাচ্ছি এই শোনে দাওয়াতি তবলিগি ভাইয়েরা যখন ঢোকে গ্রামে মহল্লায় মহল্লায় নামাজের দাওয়াত দেয় মনে রাখবে সোনার আব্বা নামাজে আছে সুখ নামাজে আছে শান্তি নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি আজ মুসলমান নামাজের কথা বললে তোমার নিয়েছি 6,000, 8,000, 10,000 টাকা দেব তোমার যদি টাকা কম আমাদের গ্রামের নামে বদদোয়া করবে তোমার যদি বা টাকা ছেঁড়া ফেটা ওর ভিতর ঢুকে যায় তাহলে পেল্টে দেবো কোনো অসুবিধা নেই তুমি গেবজে গেবজে গালতে ফেনা উঠে যাবে নামাজ আমরা কথা বলে না তবলিক জামাতের কথা শুনে যদি নামাজ না পড়ে আমার কোথায় পড়বে আর কথা বলে না তারা তো গাঁটের খেয়ে গেছে বোঝাচ্ছে আর আমি কি ফিরিয়ে টাকা না দিলি এখানে আদলা ইগনে মারামারি লেগে যাবে সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এ সিজদার মর্যাদা বজায় আরে চলে যান বদরের ময়দানে বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বাবা মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আরে বদরের ইতিহাস শুনলে পাগল হয়ে যাবে
বদরের যুদ্ধটা সবথেকে সাংঘাতিক যুদ্ধ কেন বলা হয় জানেন? বদরের যুদ্ধ করাটা সহজ ছিল না, বাপের বিরুদ্ধে ছেলে। ইসলামের বিপক্ষে ছেলে, ইসলামের পক্ষে ভাই, ইসলামের বিপক্ষে দাদা, ইসলামের পক্ষে আপনার দাদু, তৌহিদের বিপক্ষে নাতি, তৌহিদের পক্ষে মোটেও সহজ ছিল না। কসম খোদা, আমার আপনার নাবি পর্যন্ত চিন্তিত ছিল সেই দিন। সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের দাদা ওমর দাঁড়িয়ে লাঙ্গা তালবারি উঁচু করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমরা মুসা কালিমুল্লাহর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলের উম্মত নই, আমরা বিশ্ব নবী হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ট্যানিং প্রাপ্ত সাহাবী রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর, একদিন ইসলামের আলো, দ্বীনের আলো, শরিয়াতের আলো, কোরআনের আলো, তাওহীদের আলো, নবুয়তের আলোকে মিটিয়ে দিতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ওমর, ইসলামের পাহারাদার, কোরআনের পাহারাদার, রসুলের পাহারাদার, তাওহীদের পাহারাদার। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের রক্ত সরবে না, লাল গোলাপের মতো রক্ত বিন্দু চিল্লা থাকা গালি, বদরের ময়দানকে ছেড়ে দেব না। এই সেই অমর, বদরের ময়দানে নিজের জন্ম দেওয়া বাপ খতাবকে ছেড়ে কথা বলেননি। এই নামাজের আন্দোলন করতে গিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ তার একটা দুটো নয়, তার চার চারটে দান্দার মোবারক শহীদ করেছে, তার নবুয়তের মাথা ফাটিয়েছে, তাইফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর চালতাবেড়িয়ার জুমা মসজিদে আজান হয়, চালতাবেড়িয়ার মুসলমানের ছানারা, চালতাবেড়িয়ার মুসলমানের বাচ্চারা আজ খোদার মসজিদে আজান হয়, এরা চার রাস্তার মোড়ে বসে তুরুক চালায়, চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায়, এ মুসলমান কবে বুঝবে, এ মুসলমান কবে শিখবে? আল্লাহর নবীর সোনার সাহাবারা, তাদের প্রসবী নিম্মা, জনম দুঃখী মা, গর্ভে ধার নিম্মা, রক্ত খরণের পেটে ভরা নারী সোনার মাকে তার এই নামাজের আন্দোলন করতে গিয়ে শোক সাগরে ভাসিয়েছে। আজ মুসলমান, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্বনবী বলেছেন, মান তারা তো সালাত ফাগাত হাদামাত, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আর সালাত ইমাদুদ্দি, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কিন্তু মোচর মানে ছানা তো বললে রেগে যাবে, নিজের মার ভাত দেয় না, সাউরি পালকি করলে যায়। আরে হ্যাঁ, না না, নিজের ঘরের ধারে মসজিদ, আল্লাহর কি রে বাবা, একক তো নামাজ পড়েন, আর বিয়ে করে 8 বছর হয়ে গেছে, ছানা পোনা হয়নি, বউনে বছরে 4 বার আজমিরি যাবে, খাজা বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেবার কন্ডাক্টর এনেছে, এ মাল যাবে ফসকর দে দে, এই উঠে যাচ্ছি যাই বাবা, খুব জোর পেয়েছে জন ছাওয়াল বলে আসছি, আয় আব্বা আর একটু বলবো না, শেষ কর দো আমার কথায় আপনারা রাগ করছেন, পিছনের বাবাজিরা বলুন। আমি খুব কষ্ট করে এসেছি, বিশ্বাস করেন, অনেকে লক্ষ্য করছেন না, আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার ডান চোখটা 3-4 দিন আগে মোটর সাইকেল চালাতে গিয়ে আপনার বালি ধুলো পড়ে আমি তাকাতে পর্যন্ত পারিনি, সুতরাং আমি পরশু দিন থেকে আমার জলসা চালু হয়েছে, আপনাদের দোয়া সেই রোজা যেদিন তারাবি সেই পর্যন্ত, গলার অবস্থা বুঝতে পারছেন, আর একটু বললে আপনাদের কষ্ট হবে। আব্বা সবাই মিলে বলে একটু তকবীর দেব, নারে থাকবে এই আওয়াজে কারিমুল্লার ওয়াজ উঠবে না, এই একটু পান্তা খাবা আওয়াজ দাও,
তোমাদের চালটা বেড়ে কি পান্তা খাওয়া উঠে গেছে ছেলে এমন আওয়াজ দেবেন নরেন্দ্র মোদি চোখ নীল হয়ে যাবে আচ্ছা টাগলা মালটা চ্যানেল তো কি নাম ওয়ামিত সা ও শালা কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ এইরাম আওয়াজ দেন ওর যেন চোখ হলুদ হয়ে যায় নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো ইমান কেটে নাই তেরি ফোর ফাইভ সিক্স নামাজ পড়লে আল্লাহ নেবে সোবান আল্লাহ আয় আব্বা জোরে সোবান আল্লাহ বলবে সবে এই নাই জাকাত না দিলে খোদা নেবে ওরতে ফুসকুড়ি বেরোবে 3 লাখ টেনে নেবে না না বলো আচ্ছা এখন একটা নকটা বার করি এই যে জাকাতের কথা এলো এ কথা কসম সব সময় মাথায় আসে না ফট করে এসে গেল আচ্ছা বলো জাকাত যারা মালিককে নেশা ভাবে খেয়ে দেয়ে যদি 25-30 হাজার টাকা বাঁচে তার জন্য 6-2.5 টাকা হাজারে 25 টাকা 1 লাখ টাকা 2.5 হাজার টাকা জাকাত দিতে হয় বুকে হাত দিয়ে বলো আমরা পঙ্খানু ভাবে জাকাত আদায় করি না অনেক মাল আছে তো জাকাত দিই দেয় না আচ্ছা জাকাত দিল না জাকাত দিল না বগরাই চলে এসে কি বগরাই দেশে ছাওয়াল্লা ধরে যাবা কুরবানি দেবেন দুবুন মানে কি এমন মাল আনবো চালদা বেরে লোক দেখবে আর জ্বলবে লুচির মতো শুধু দেখলে কি মাল আনি এখন গোড়ের হাতে গিয়ে একটা খোদার খাসি ধরে এনেছে মোষ মাল যখন নিয়ে আসতে না বা এ আবার পিছন থেকে খালি জামার খোলা দিয়েরম দিয়েরম তার মানে দেখলে দেখলে কি যন্ত্র নিয়ে আসতিস খালি দেখলে আরে হ্যাঁ না না আমার বক্তব্য অন্য জায়গায় শোনেন আমি যন্ত্র আলাদা ওয়াজ বুঝে শুনতে হবে কান করেছি ভোর কত বলবি ভোর কান করেছি কুলো কত কিলো বিকিলো ও সব আমার কাছে চলবে না আচ্ছা ও 80,000 টাকা দিয়ে মোশেনে কুরবানি দিল বুঝে ওয়াজ শোনেন বুঝে ও যে জাকাত দিল না জাকাত রাখি ওর মাফ হয়ে গেল না ওর ঘাড়ে চেপে আছে ও যে জাকাত দিল না আল্লাহ কি ও জাকাতরা মাফ করে দেছে যে অন্তুজ মালের মাফ করে দে তাহলে জাকাত ও ঘাড়ের উপরে চেপে আছে আর 80,000 টাকার মোশনে কুরবানি দিচ্ছে মুসলমানের ছানা হিসাব করে বলো জাকাতের টাকায় কুরবানি দেওয়া হলো নি তো ওই গরুর গোশত খাওয়া মুসলমানদের চলবে তো এমনি দোয়া কবুল হচ্ছে না এমনি দোয়া কবুল হচ্ছে না যোগী আদিত্যনাথ এমনি ওগড়াচ্ছে অমিত শাহ এমনি পিষ্টেছে আরে ও তো জাকাত দিল না তাহলে জাকাতরা তো ওর ঘাড়ের উপর চেপে আছে না আল্লাহ মাফ করে দে চেপে আছে এখন ওই টাকা দিয়ে কুরবানি দিচ্ছে ওই গরুর গোশত মুসলমানদের জন্য খাওয়া যাবে তো খাওয়া যাবে মানে কি